ঠাকুর জামাইয়ের বাড়িতে। হ্যালো মাই কিউটি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পাস অল ইন ওয়ান। তো সকলে দেখেছো আমার কালী পুজোর ব্লগটা আর কি, বাড়িতে কালী পুজো ছিল। তো আজকে আড়াই দিন পর কালী ঠাকুরকে বিসর্জন দেওয়ার পালা। মানে অ্যাকচুয়ালি যবে থেকে আমাদের বাড়ি পুজো হয়েছে তবে থেকে ঠাকুর কেন জানে আড়াই দিন করেই থাকে, মানে মাঝখানে হয় শনিবার, নয় মঙ্গলবার, নয় বৃহস্পতিবার, এই রকম বার পরে জন্য বিসর্জন দেওয়া হয় না। সেই কারণে আড়াই দিনই থাকে, মানে থেকেই যায়, কোনো না কোনোভাবে থেকেই যায় আড়াই দিন। তো সেই কারণে আর কি আড়াই দিন পর বিসর্জন দিচ্ছি। তো ঠাকুরটাকে খাটের থেকে নিচে নামালো, তোমরা তো সকলেই দেখলে। তো এখন আমি আর বিকি দুজনে মিলে সব কিছু জোগাড় করে নিচ্ছি, কারণ ঠাকুরকে তো প্রথমে বরণ করতে হবে, তারপরে খাওয়াতে হবে, তারপরে তো বিসর্জনের পালা। তো আমি বরণ করার জন্য ফার্স্টে ঠাকুরের পাটা ধুয়ে দিচ্ছি, তারপরে যা যা করতে লাগে। তোমরা তো আমাকে আগেই দেখেছো আমার ব্লগে, মানে সেদিন কালী ঠাকুরকে বরণ করে যখন খাটে তোলা হচ্ছিলো, ওই সেম প্রসেস, খালি এখানে একটু অ্যাড হয়েছে যে সিঁদুর একটু গালে মাখাতে হয় ঠাকুরকে, আর বাদবাকি সব প্রসেস একই। গালের মধ্যে পান দিয়ে একটু ঘষতে হয়, তারপরে পিছন দিকে পানটা ফেলে দিতে হয়, তারপরে ঠাকুরের মাথায় ফুল দেওয়া, পায়ে ফুল দেওয়া, ঠাকুরকে মিষ্টি মুখ করানো, তারপরে জল খাওয়ানো, চালুন দিয়ে বরণ করা, সব কিছুই করতে হয়। আমার বরণ করা হয়ে গেল সবটাই দেখতে পেলে। এবার মা বরণ করছে, আর মার তো হাতটা ভেঙেছিল, তোমরা তো সকলেই দেখেছো, সেই কারণে মা এক হাতেই বরণ করছে। সবাই বললো কিছু হবে না, ঠাকুর দেখছেই তোমার প্রবলেমটা। ঠাকুর বিদায় দেওয়ার পালা চলে এসেছে, আর ঠাকুর বিদায় দেওয়ার আগে আমরা সকলে মিলে একটু সিঁদুর খেলছিলাম, একটু আবির খেলছিলাম। আর বাড়িতে পুজো হলে কিন্তু ভীষণ আনন্দ হয়, তোমাদের যাদের যাদের বাড়িতে কালী পুজো হয় তোমরা নিশ্চয়ই সেটা জানো আর কি, ভীষণ আনন্দ হয় বাড়ির পুজোতে। আর এত মানুষজন আসে না, সেই কারণে আর কি আরও বেশি ভালো লাগে, বাড়িটা একদম হই হুল্লোড় হয়ে জমজমাট হয়ে থাকে। তো আমরা সকলে মিলে একে অপরকে সিঁদুর দিয়ে দিলাম। এবার আমার মাম্মা এখানে গড়াগড়ি করবে, এখানে গড়াগড়ি করবে। দেখো সবাই আমার মেয়ের কাণ্ড, ওকে কিন্তু এখনও স্নান করানো হয়নি, শুধুমাত্র এই যে ওকে নিয়ে গড়াগুড়ি করানো হবে সেই কারণে। আর অনেকেই জানো যে আমার মেয়ে এখনও হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ওর একটু ব্রেনের সমস্যা আছে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যেক বছর একটাই, যাতে ও হাঁটাটা অন্ততপক্ষে শিখে যায়, আর কথা বলাটা শিখে নিজের কাজটুক যাতে করতে পারে। এই দেখো মেয়েকে নিয়ে সেই কারণে গড়াগুড়ি করছে, আর এদিকে বলছে যে মাম্মা তুমি তোমার মনের বাসনা বলে ফেলাও ঠাকুরকে, আর সামনের বছর যেন হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে তোমাকে নাচতে নাচতে নিয়ে আসতে পারি, এগুলোই আর কি বলা হচ্ছিলো। আর মাম্মা তো কোনো মতে এখানে শুতে চাচ্ছিল না, আর প্রথম প্রথম তো খুব ভয় পেত, এখন যেহেতু একটু বড় হয়ে গেছে এখন একটু ভয়টাও কমেছে। প্রথমে তো ঢাকের আওয়াজেও ভয় পেত, এই দু বছর থেকে ঢাকের আওয়াজে একটু ভয়টা কমেছে, দু বছর না মানে দেড় বছর থেকে একটু কমেছে ঢাকের আওয়াজে ভয়টা। আর এখন দেখো না মাম্মা স্মাইল করছে, এদিকে কিন্তু ঘুমও পেয়ে গেছে প্রচণ্ড, তবুও স্মাইল করছে। আর ও যে কী ভাবে ওই জানে কী ভাবে। এই যে আমাদের ভদ্রলোক এখানে বসে আছে, সবাই ভূত হচ্ছে এখানে, বাবা গো বাবা। আরে আমাদের এইখানে মহারানী রান্না করছে, বাবা গো বাবা।
তোমরা হয়তো অনেকেই ভাবছো এটা কি হলো, মানে ঠাকুরের সামনে গিয়ে আমি কি করলাম। মানে ঠাকুর চলে যাওয়ার সময় ঠাকুরের কানে কানে আর কি বলতে হয় ঠাকুরকে যে তুমি ভালো করে যেও আর ভালো করে সামনের বছর এসো। তো এগুলোই আর কি বলছিলাম আর কি, আমাকে আর কি শিখিয়ে দিল তাই আমি বলছিলাম। আর প্রত্যেক বছর এই কাজটা রানে করে, তো আমার এবার খুব ইচ্ছে হয়েছে যে আমি ঠাকুরের গলা ধরে ঠাকুরের কানে কানে এই কথাটা বলবো, তাই আমি আর কি করে নিলাম আর আমার খুব ভালো লেগেছে এটা করে। সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে আর এবার ঠাকুরকে টোটোতে উঠাবে, মানে ঠাকুরকে এখন মানে বিসর্জন দিতে যাব আর কি সকলে মিলে। আর নদী আমাদের বাড়ির থেকে কাছেই, তো সেই কারণে সকলে মিলে আমরা হেঁটে যাচ্ছি, শুধুমাত্র ঠাকুরটাকেই টোটো করে নিয়ে যাচ্ছি। তো চলো আমাদের সাথে, তোমরাও দেখতে পাবে সবটাই। তো চলে এসেছি নদীর ঘাটে, আর এখানে শঙ্করদা আর রানা দুজনে মিলে ঠাকুরটাকে সাত পাক ঘোরাচ্ছিল। মানে নিচে নেমে দাঁড়ানোর মতন জায়গা খুব একটা নেই, সেই কারণে উপরে এই কাজটা করে নিচ্ছে, তারপরে নিচে নেমে শুধু বিসর্জন দেবে। দূরে দে বাবা, দূরে যাও দূরে যাও, ঠাকুরটা কিন্তু ভাইসে যাবে না, কারণ এখানে সবাই কাজকর্ম করে না। তোমার বিদায় হয়ে গেল, এবছরের মতন সব কিছুই শেষ। মানে কি করে দেখতে দেখতে তিনটা দিন পার হয়ে যায় বোঝাই যায় না। তো তোমরা তো সবটাই দেখলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। টাটা।